হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস লাইফস্টাইল। আমি রিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই আইশ্যাডো প্যালেটটি। দিস ইজ আন্ডার 200 রুপিস। যারা মেকআপে বিগিনার, মেকআপ প্রথম প্রথম মেকআপ করছো, শুরুতে মেকআপে অতটা খরচা করতে চাও না, যারা অথবা যারা স্কুল বা কলেজ গোয়িং গার্লস, পকেট মানি দিয়ে মেকআপের প্রোডাক্টস কিনতে হয়, তো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমার এই ভিডিও যদি তোমাদের উপকারে আসে, তবে একটা লাইক করে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। এবার বলবো এর প্রাইসটি। ফার্স্টে বলবো প্রাইস, এর প্রাইস হচ্ছে 180 রুপিস। হ্যাঁ, মাত্র 180 টাকা। বাট প্যাকেজিং খুব সুন্দর, আলাদা কোনো কাগজের বক্স থাকে না, এরকমই একটা ব্ল্যাক ছোট কভার থাকে। এই বক্সটি কিন্তু মোটেই চিপ দেখতে নয় এবং বেশ সুন্দর ও মজবুত। আমি এটা একটা লোকাল মার্কেট থেকে কিনেছি, তোমরা যে কোনো লোকাল মার্কেটে গেলে এটা পেয়ে যেতে পারো। বক্সের উপরে দেখো, বক্সের উপরে এরকম লেখা আছে, হানিয়ান দি নিউডস প্যালেট। তো এটা অনেকটা মেবেলিনের দি নিউডস প্যালেটের মতোই দেখতে। এর আরেকটা শেডও আছে, তাতে পুরোপুরি নিউড শেড। এটা একটা চায়না প্রোডাক্ট, বাট কোয়ালিটি মোটামুটি ভালো, বেশ ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। চলো খুলে দেখে নিই। ফার্স্ট এরকম একটা সেলোটেপ টাইপের লাগানো থাকে মুখের দিকে, যেখান থেকে ওপেন করা হয়। এর প্রত্যেক কটা কালার কিন্তু খুবই পিগমেন্টেড, তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা কালার খুবই পিগমেন্টেড। এখানে দেখতেই পাচ্ছ টোটাল 12 শেড আছে, তার মধ্যে আছে 5টা ম্যাট শেড আর 7টা শিমারি শেড, আর এরকম একটা অ্যাপ্লিকেটার এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেটারটা মোটামুটি কাজ চলে যাবে ভালো, বাট প্রত্যেকটা কালার লাগাতে একটু প্রবলেম হয়। আরেকটা যেটা আমার একটু মানে অপছন্দের ব্যাপার, যে সামনে কোনো মিরর নেই, আয়না থাকলে একটু ভালো হতো লাগাতে। তো যাই হোক, ওটা একটা ড্রব্যাকস বলতে পারো। এবার চলো প্রত্যেকটা কালার কতটা পিগমেন্টেড সেটা আমি আমার হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখে নিই।